হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনিরাস ব্লগ। কেমন আছেন আপনারা? আজকে আমার সাথে চলুন ঘুরে আসবেন একটি ফেয়ারি ল্যান্ড থেকে। এই ফেয়ারি প্লেসটির নাম হচ্ছে আইল অফ স্কাই, যা স্কটল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট প্রিটিয়েস্ট প্লেস। বিউটিফুল ল্যান্ডস্কেপ এবং ব্রেথ টেকিং সিনারির জন্য এটি একটি বেশ ফেমাস ডেস্টিনেশন। এই আইল্যান্ড বা দ্বীপটি ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণীর প্রাচুর্যে বেশ ভরপুর। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোল্ডেন ইগল, রেড ডিয়ার এবং অ্যাটলান্টিক স্যামন। আপনারা কি লক্ষ্য করেছেন এই পাখিটিকে বেশ সদাগরের মতো রাস্তা ব্লক করে হেঁটে বেড়াচ্ছে? আমরা গাড়ি থামিয়ে তার জন্য ওয়েট করছি। এছাড়াও পথে চলতে চলতে আপনার দেখা হয়ে যাবে এরকম র্যাবিট বা খরগোশ, যাই বলেন, চারপাশে হেঁটে বেড়াচ্ছে, রাস্তা ব্লক করে এরকম হাঁসগুলোর রেস্ট নিচ্ছে। সত্যি এক অ্যামেজিং, মানে একটা নেচার এখানে। শুধু কি তাই, এই হচ্ছে হাইল্যান্ড কাউ বা গরু, কি নির্ধিদায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। আরে আরে, গাড়ির সামনে দিয়ে দেখুন, ভেড়া বা শিপ যাই বলুন, কি সুন্দর করে পার হচ্ছে। আর ইনাদের কথা কি বলবো, ওনারা তো সব জায়গায় উপস্থিত, যেখানেই সাগর। চারপাশে দেখুন, মেঘগুলো পাহাড়কে ব্ল্যাঙ্কেটের মতো ঢেকে রেখেছে। এই আইল্যান্ডের ওয়েদারটা আসলে বলতে পারেন বেশ ড্রামাটিক। আসলে পয়েন্ট আউট করা ডিফিকাল্ট যে কোন সময় এখানে ভিজিট করার বেস্ট সিজন। আমরা একই দিনে তিন রকমের ওয়েদার দেখে ফেলেছি, এই যে দেখুন, রেনি, ক্লাউডি, সানি, সবই আজকে দেখে ফেললাম। যাই হোক, যখন আমরা যাত্রা শুরু করলাম সেই সময়টায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ সানিই ছিল। যাই হোক, আমরা এখন চলে এলাম কাইল অফ লজসে। আপনারা আমার এর আগের ব্লগটি, মানে ড্রাইভিং ফ্রম লন্ডন টু স্কটল্যান্ড, যারা দেখেছেন তারা জানেন যে আমরা এই মুহূর্তে ফোর্ট উইলিয়ামে আছি। তো সেখান থেকে আজকে আমরা ডে আউটের জন্য যাচ্ছি আইল অফ স্কাইয়ে। এর আগেও 2019 আমরা আইল অফ স্কাইয়ে গিয়েছিলাম এবং চার দিন সেখানে ছিলাম, কিন্তু এত বৃষ্টি ছিল যে বৃষ্টির জন্য আমরা বেরই হতে পারি নাই। তাই ভাবলাম এবার যখন ফোর্ট উইলিয়ামে আসলাম, ফোর্ট উইলিয়াম থেকে আসলে খুব বেশি দূরে না, এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটিকে স্কাই ব্রিজ বলে, এই বৃষ্টি দিয়ে আইল অফ স্কাই স্কটল্যান্ডের নর্থ ওয়েস্ট কোস্টের সাথে সংযুক্ত। তো যা বলছিলাম, এবার যখন ফোর্ট উইলিয়ামে আসলামই, তো ভাবলাম যে স্কাই থেকে আসলে একটু ঘুরে আসি। স্কাইয়ে আসলে দেখার অনেক কিছুই রয়েছে, তবে একদিনে যতটুকু সম্ভব এই ব্রেথ টেকিং বিউটির কিছুটা চেষ্টা করব আজকে দেখার জন্য। স্কাই এর রাগিড ল্যান্ডস্কেপ, মানে এব্রোথেব্রো খাড়া রুক্ষ ল্যান্ডস্কেপ, ফিশিং ভিলেজ এবং মেডিভেল ক্যাসেলের জন্য বেশ পরিচিত। তো এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি তার নাম হচ্ছে স্লিগাকেন। স্লিগাকেন হচ্ছে ছোট্ট একটি ভিলেজ, এটি বেশ পপুলার একটা টুরিস্ট স্পট। এই যে আমার পেছনে যে মাউন্টেন পিকটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে গ্ল্যামিক মাউন্টেন পিক। একে ইংলিশে, এটি হচ্ছে গ্যালিক ভাষায়, আর এর ইংলিশ নাম হচ্ছে গ্রিডি ওমেন। এছাড়াও এই যে আমার পেছনে যে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এটি স্লিগাকেন ওল্ড ব্রিজ বলা হয়। এই ব্রিজটি একটি পপুলার ডেস্টিনেশন। দেখুন ব্রিজটির চারপাশে একেবারেই ড্রাই এখন, অথচ 2019 যখন আমরা এসেছিলাম তখন দেখুন কী অন্যরকম একটা অবস্থা ছিল। ওই যে বললাম আসলে চার দিন একাধারে বৃষ্টি হয়েছিল, ওই যে যখন আমরা গিয়েছিলাম তখনও বৃষ্টি ছিল। বৃষ্টির পানি আসলে স্লিগাকেন নদীতে একেবারে উপচে পড়ছে, চারপাশে একেবারে ক্লাউডি মিষ্টি ছিল সেই সময়টায়, আর আজকে পুরোপুরি ডিফারেন্ট। একেবারেই দেখুন নদীর পানি ড্রাই, মানে শুকিয়ে গেছে, এবং বেশ সানি ডে। এই যে সামনে একটি মাউন্টেন দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে কোলিন মাউন্টেন। এই স্লিগাকেন ব্রিজ, ওল্ড ব্রিজটি আসলে বেশ পরিচিত হচ্ছে এই কোলিন মাউন্টেনের ভিউ পয়েন্ট হিসেবে। 2019 যখন এসেছিলাম তখন বললামই আগে যে এত বৃষ্টি ছিল,
আর নদীর পানিও বেশ উচ্চে পড়ছিল, তাই পানিতে নামতে পারিনি। এবার ভাবলাম যেহেতু ড্রাই, একটু পানিতে নেমে একটু পানির পাশে ঘুরে আসি। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে স্টানিং গ্ল্যামিক মাউন্টেন পিক। এছাড়াও এখানে আরেকটি জিনিস যা আমাদের 2019-এ আসলে চোখে পড়েনি, ওই যে বললাম বৃষ্টি ছিল, এই যে স্ট্যাচুটি, এটি হচ্ছে টু ওয়ারিয়র্স বা দুজন যোদ্ধার স্ট্যাচু এটি। তো এবার এটি আমাদের চোখে পড়ল। আর দেখুন চারপাশে এই যে স্লেগাকেন হোটেল, সেলফ ক্যাটারিং, কটেজ, অনেক কিছুই রয়েছে চারপাশে। চলুন তাহলে ওল্ড ব্রিজটির উপর থেকে একটু হেঁটে আসি। তো হাঁটতে হাঁটতে আমি চলে এলাম ওল্ড ব্রিজটি, আর এই যে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে সেটি হচ্ছে নিউ ব্রিজ। সত্যি খুব অবাক লাগছে, 2019-এ দেখুন কি ভয়াবহ অবস্থা ছিল, পানির কি অবস্থা, ওয়েদারের কি অবস্থা, আর এখন একেবারেই অন্যরকম। অনেকটা সময় আসলে এখানে ছিলাম, তো এবার চলে যাচ্ছি আরেকটি ফেমাস টুরিস্ট স্পটে। চলুন তাহলে সে জায়গাটিতে যাই এখন। চলে এলাম সেই ফেমাস ডেস্টিনেশনে, এখানে গাড়ি পার্ক করে এখন আমরা উপরে উঠে যাব। এই হচ্ছে দ্য স্টোর অথবা ওল্ড ম্যান স্টোরও বলা হয়। এটি হচ্ছে আইল অফ স্কাইয়ের একটি ফেমাস টুরিস্ট স্পট, এটি হাইকিংয়ের জন্য বেশ পরিচিত একটি স্পট। দ্য ওল্ড ম্যান স্টোর হচ্ছে একটি লার্জ পিনাকেল অফ রক, যা অনেক উঁচুতে অবস্থিত এবং অনেক দূরের, মানে মাইল খানেক দূর থেকেও এটি দেখা যায়। এই স্টোর হচ্ছে একটি ম্যাসিভ অ্যানশিয়েন্ট ল্যান্ডস্লাইড, যা পৃথিবীর মোস্ট ফটোগ্রাফিক ল্যান্ডস্কেপ হিসেবে পরিচিত। আমি আগেই বলেছিলাম আইল অফ স্কাই হচ্ছে অ্যাটলান্টিক স্যামন ফিশের জন্য বেশ পপুলার। এই যে দেখুন সামনে যে দেখা যাচ্ছে ট্যাঙ্কগুলোর সার্কেল টাইপের, এগুলো হচ্ছে মানে এখানকার আটলান্টিক মহাসাগরে যে স্যামনের যে চাষ করা হয়, এভাবে এই ট্যাঙ্কের মধ্যে স্যামনের চাষ করা হয়, যা এই পিঙ্ক স্যামন কিন্তু পুরো পৃথিবী জুড়ে বেশ পপুলার বা ফেমাস বলতে পারেন, আটলান্টিক এই স্যামন, পিঙ্ক স্যামন। এবার আমরা চলে এলাম আরেকটি বিউটিফুল ব্রেথ ট্রেকিং প্লেসে। এখানে এখন আমরা দেখব একটি এক্সট্রাঅর্ডিনারি ওয়াটারফল, যার নাম হচ্ছে কিল্ট রক ওয়াটারফল। এই ফলটির আরেকটি নাম হচ্ছে মেল্ট ফল, এটি লক মেল থেকে প্রবাহিত হয়ে কিল্ট রকের মধ্যে, মানে কিল্ট রকের ক্লিফ দিয়ে ডাইরেক্টলি অ্যাটলান্টিক মহাসাগরে পড়েছে। এটি আসলে বেশ রেয়ার এরকম ওয়াটারফলের পানি আটলান্টিক মহাসাগরে পড়া। দেখুন চারপাশে আটলান্টিক মহাসাগরের ভিউ, কি অ্যামেজিং ভিউ। তবে এবার ওয়াটারফলের পানির ফ্লো দেখে একটু হতাশ হলাম, কারণ 2019-এ যখন এসেছিলাম তখন পানির ফ্লোটা এতই ছিল যে দূর থেকে ওয়াটারফলটিকে দেখা যাচ্ছিল, কিন্তু হয়তো বা টানা বৃষ্টি ছিল এই কারণে। এই যে দেখুন সে 2019-এর পিকচার, এই যে শীতের কাপড় চোপড় পরে চলে এসেছি, আর এবার দেখুন ওয়াটারফলটিকে একেবারেই দেখা যাচ্ছে না, হয়তো ওয়েদার ড্রাই বলে।
এছাড়াও এখানকার যে স্টোনগুলো দেখা যাচ্ছে বেশ স্ট্রাইকিং, মাল্টি কালার এই স্টোনগুলোর। তো পথে চলতে চলতে এই অ্যামেজিং ল্যান্ডস্কেপ এবং ব্রেথটেকিং ভিউ দেখার জন্য এবার একটু থেমে গেলাম। দেখুন চারপাশের ভিউটা সত্যিই সুন্দর। আর এই যে এই গাছগুলোকে খেয়াল করেছেন, পুরো পাহাড় জুড়ে এই, আমি আসলে গাছগুলোর নাম জানি না, পুরো পাহাড় জুড়ে এই ফুলগুলো ফুটে আছে এখন। যাই হোক, সারাটা দিন আজকে বেশ ভালোই কাটালাম। সন্ধ্যা হয়ে এলো, এবার ফেরার পালা। তো ফিরে যাচ্ছি। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।